আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেটে নিউজ 24-এর মধ্যে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল ইজাজ। দর্শক, আপনারা জানেন আসন্ন 4 নং কাদিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনে 3 নং ওয়ার্ড থেকে যিনি নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন আপনারা সবাই চিনেন পরিচিত মুখ, ইফজুর রহমান ভাই সকলের প্রিয় মুখ, এই ওয়ার্ড থেকে নির্বাচন করবেন। ওনার প্রতীক হচ্ছে মুরুগমার্কা প্রতীক। মরিকমার্কা প্রতীক নিয়ে বিজয়ী আকাঙ্ক্ষিত ওয়ার্ড করার লক্ষ্যে যে স্বপ্ন রয়েছে, স্বপ্ন বাস্তবায়নের কোন ধরনের প্রত্যাশা আছে বলে আজকে আমরা ইউজুবের কাছ থেকে প্রত্যাশাটুকু জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত ওয়ার্ডবাসী, আমার তো নির্বাচন চলের গতকালকে আমরা প্রতীক পাইছি। আমার প্রতীক হইল মুরগ, আর এই মুরগমার্কায় আপনারা আমার ভোট দিয়া জয়যুক্ত করবা আমার এই আশা। আর মুরগ আমি যদি ফার্স্ট করি তাহলে তা আমি যতটুকু এই ওয়ার্ডের কাজ করা দরকার অতটুকু করবো। আর বর্তমানে মানে আমার লগে আর প্রতিদ্বন্দ্বী আরও 8 জন আছেন, আমরা টোটাল 9 জন। এখন এই 9 জনের মধ্যে যদি যোগ্যতার বিচারে হোক বা যে কোনো যাচাই বাছাই করিয়া যদি আমি মনে করোকা জনগণের পছন্দ হই, তা আমার তো 16 তারিখ ভোট দিয়া জয়যুক্ত করবা হলে আমি আমার এই ওয়ার্ডবাসীর সেবা করব, এই প্রত্যাশা যতটুকু লাগে। ধন্যবাদ। ব্যাপার শেষ পর্যন্ত আমরা জানবো, দেখেন এই কাঙ্ক্ষিত ওয়ার্ড করতে কোন ধরনের পরিকল্পনা আছে বলে আপনি মনে করেন? পরিকল্পনা অনেক কিছু আছে, যেমন প্রথমে রাস্তাঘাট, ড্রেন, এরপরে আমরা এই সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এরপরে ইউনিয়নে অনেক কাজ আছে যেগুলা জন্ম নিবন্ধন, প্রত্যয়নপত্র, উত্তরাধিকারী সার্টিফিকেট, এরপরে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এরপরে যদি সরকারে আরও কোনো অনুদান দেয় ওগুলা দেখি যারা উপযুক্ত হওয়ার তাদেরকে দেওয়া দিমু। আর অনেক দেখছি টিউবওয়েল নাই, অনেক পারেন তো আমরা এখন প্রচারণাতে গেছি, যদি সরকারে টিউবওয়েল দেয় একেবারে দেওয়ার উপযুক্ত যেটা তার দিমু। এরপরেও যারা মানে ভূমি নাই, এরপরে গড় নাই, সরকারে তো গড় 2 ডিসিমেল জায়গা দের গড় বানাইয়া দেয় যারা ভূমিহীন, আমি সরকারের কাছ থেকে দরখাস্ত দিমু যে এই যাদের প্রাপ্য তাদের নামে দরখাস্ত দিমু জেলা তারা সরকারের তো প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন বলেছেন যে যাদের বাড়ি নাই গড় নাই তারা ভূমি 2 শতক করে দিরা এবং গড় বানাইয়া দিরা, যাদের নাই ওগুলো দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবে প্রত্যাশা। আরও আছে অনেক কিছু, যেভাবে সুন্দর একটা সমাজ হয় এবং আমরা মিলিজুলি থাকতাম পারি এই প্রত্যাশা। ধন্যবাদ ইফজুর ভাই। আপনার বিশেষ করে এই যে সমাজ ব্যবস্থা বলেছেন, সমাজ সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যাশা এবং পাশাপাশি আপনার যে ওয়ার্ডবাসীকে কীভাবে আলোকিত করা যায়, সুসংগঠিত করা যায়, এই প্রত্যাশা নিয়ে নির্বাচনে আসা। আর আমার আশা করি আর ওয়ার্ডবাসী আমার মুরগমার্কায় একটা ভোট দিবা দিয়ে আমার জয়যুক্ত করবা, আল্লাহ আমার মেম্বারে পাস করাইতা ও আশা। ধন্যবাদ আপনাকে, আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি বিজয়ের লক্ষ্যে আপনার বিশেষ করে ওয়ার্ডবাসীর যে পুনঃসমর্থন নির্বাচনে আসছেন, আমরা আশা করি বিজয়ী মানুষের কল্যাণে কাজ করবেন, সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন, এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে মুরগমার্কা প্রতীকের সমর্থনে আজকে আপনার যে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন, ওয়ার্ডবাসীকে জানিয়েছেন ওয়ার্ডবাসীর দোয়ার সমর্থন ভালোবাসা চেয়েছেন, এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম।